আসসালামু আলাইকুম। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কি এবং ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? যে সমস্ত রোগে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ আক্রান্ত, ডায়াবেটিস হলো তার মধ্যে একটি। প্রতি বছর অত্যন্ত দ্রুত গতিতে এই রোগটি আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ডায়াবেটিস মেলাইটাস বা বহুমূত্র রোগ মধুমেহ একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্রের অগ্ন্যাশয় যদি যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি তৈরিকৃত ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয় তাহলে যে রোগ হয় তা ডায়াবেটিস মেলাইটাস। এ সময় রক্তে চিনি এবং শর্করার উপস্থিত জনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতি হইল এই রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থন হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করে। ইনসুলিনের উৎপাদন অথবা ইনসুলিনের কাজ করার ক্ষমতা, এর যে কোনো একটি অথবা দুটি যদি না হয় তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ, আর একে নিয়ন্ত্রণ করা না গেলে ঘটে নানান রকম জটিলতা। দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। ডায়াবেটিস মেলাইটাস রোগী মানুষের শরীরে রক্তে গ্লুকোজ সাধারণ পরিমাণের চেয়ে অনেকটাই বেড়ে যায়। তার কারণ হল শরীরে সঠিক পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা শরীরের ইনসুলিন কার্যকর ভূমিকা নিতে পারছে না। জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্টের একটি জরিপে দেখা গেছে দেশের মোট ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা 1,10,00,000। এদের মধ্যে 18 থেকে 34 বছর বয়সীদের সংখ্যা 26,00,000 আর 35 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা 84,00,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 1980 সালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল 11 কোটি। 2014 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 42 কোটির বেশি। 1980 সালে 18 বছরের বেশি বয়সী মানুষের ডায়াবেটিস হওয়ার হার ছিল 5%। 2014 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 8.5%। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বলছে প্রাপ্তবয়স্ক যেসব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের 80% মধ্য ও নিম্ন আয়ের দেশের, যেখানে খুব দ্রুত খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটেছে। 2016 সালে ডায়াবেটিসের কারণে প্রায় 16,00,000 মানুষ মৃত্যুবরণ করেছে। ডায়াবেটিস কেন হয়? বিশেষ করে যদি পিতামাতা বা পরিবারে কেউ অথবা রক্তের সম্পর্কের কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। কারো যদি ওজন বেশি থাকে অথবা উচ্চ রক্তচাপ বা রক্তের কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে, এছাড়া জেনেটিক কোনো কারণে ইনসুলিনের কমে যায় তাহলেও ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। হরমোন গঠিত কারণেও ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। আবার যদি কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে তাহলেও ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। আজ এ পর্যন্তই। এর পরবর্তীতে আলোচনা করা হবে ডায়াবেটিস কত প্রকার ও কি কি এবং এদের বর্ণনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।